জিএম কাদের বলেছেন, আশঙ্কা ছিল নির্বাচনে নিয়ে আমাদের কোরবানি করা হবে, যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, জামালপুর, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না। আজ রোববার রংপুর তিন আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জিএম কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, সবসময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে, কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হবে। এসব আশঙ্কা সত্যি হয় কি না তা বিকেল হলেই বোঝা যাবে। জিএম কাদের বলেন, ভোট স্বাভাবিক হবে না সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে, সব জায়গার খবর এখনও পাইনি, যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে, কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না, 2018 সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কিনা এর জবাবে জিএম কাদের বলেন, এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে, কারণ তাদের লোকবল বেশি, অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, এরকম তারা করে যাচ্ছে। যত দূর খবর পেয়েছি এতে আমরা উদ্বিগ্ন, দিন শেষে জাতীয় পার্টির সংখ্যা যদি সত্যি হয় তাহলে দলের অবস্থান কি হবে, এমন প্রশ্নে জিএম কাদের বলেন, সেটা যখন হবে তখন বলব, আগে থেকে কিছু বলতে চাই না, আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি মেয়র মোস্তাফিজার রহমান, রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।